নমস্কার বন্ধুরা, শঙ্করি কিচেনে সকলকে স্বাগত। খুব কম সবজি আর কম মশলা দিয়ে আজকে আমি শুক্তো তৈরি করেছি। এই শুক্তোটা খেতে কিন্তু অসাধারণ হয়। শুক্তো করতে গেলে অনেক ধরনের মশলা আর অনেক সবজি লাগে, কিন্তু এই যে শুক্তোটা আজকে আমি তৈরি করেছি এটা একটু অন্যরকম। এটাতে কিন্তু অত সবজি লাগবে না, মাত্র দু তিনটে সবজি দিয়েই এই শুক্তোটা হয়ে যাবে। গরম ভাতের সাথে প্রথম পাতে এটা কিন্তু অসাধারণ লাগবে। তাহলে চলুন শুরু করি। আমি এখানে এক কাপ মটর ডাল তিন চার ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। ডালটা বেশ সুন্দর ফুলে উঠেছে, আর এই ডালটা আমি একটা মিক্সিং জারে দিয়ে পেস্ট করে নেব। পেস্টটা হয়ে গেছে, আমি এর মধ্যে কিছু দিইনি, কোনো মশলাপাতি কোনো কিছুই দিইনি, আর একবারে মিহি পেস্ট করেছি। এর মধ্যে আমি খুব সামান্য পরিমাণে নুন দিলাম। ডালের মধ্যে নুনটা ভালো করে মিশিয়ে নিলাম, আর হাতের সাহায্যে একটু ডালটাকে ফেটিয়ে নিচ্ছি, যাতে বড়াগুলো ঝোলে দিলে বেশ সফট হয়। এবার আসি রান্না পর্বে। আমি কড়াইতে 2 থেকে 3 টেবিল চামচ সর্ষের তেল দিলাম। তেলটা ভালো করে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, এবার আমি মটর ডালগুলোকে ছোট্ট ছোট্ট বড়ার আকারে তৈরি করে নিচ্ছি। তবে খুব বেশি বড়াগুলোকে আমি লাল লাল করে ভাজবো না, একটু লালচে কালার আসবে তারপরেই আমি বড়াগুলোকে তুলে নেব। একইভাবে আমি সব বড়াগুলোকেই ভেজে নেব। এই শুক্তোটাতে সবজির মধ্যে আমি বেগুন ব্যবহার করছি। এখানে একটা বেগুন আছে, বেগুনটাকে একটু আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর বেগুনগুলোকে কিন্তু আমি লাল লাল করে ভেজে নেব। আজকের রেসিপি দেখার পর যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন। বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন, সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে। বেগুন ভাজার পর কিছুটা পরিমাণ তেল রয়েছে, আমি এর মধ্যে উচ্ছে আমি ভেজে নেব। এখানে আমি উচ্ছেটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর এটা কিন্তু দিতেই হবে। এবার উচ্ছেগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব। আমি চাপা দিয়ে উচ্ছেটা ভাজি, আর মাঝে মাঝে নাড়াচাড়া করে দিচ্ছি। উচ্ছেটা ভাজা হয়ে গেছে, এবার উচ্ছেটাকে আমি অন্য একটা পাত্রে তুলে রেখে দেব। ওই তেলেতেই আমি 1/2 চা চামচ পাঁচফোড়ন দিলাম। এবার আমি একটা আলুকে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, আর আলুটা আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আলুটা একটু বড় মাপেরই আলু ছিল। সবজিগুলো আপনারা আপনাদের আন্দাজ মতো ব্যবহার করবেন। আমি 2টো তেজপাতা দিয়ে দিলাম, ভালো করে আমি একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি, আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা। আমি যে কটা মশলা দিয়েছি এই কটা মশলা কিন্তু এই শুক্তোটাতে দিতেই হবে, আর আদা ছাড়া কিন্তু শুক্তোর গন্ধ হবে না। আদা দেওয়ার পর আমি এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ রাঁধুনি বাটা। রাঁধুনি বাটাটাও কিন্তু অবশ্যই দিতে হবে, শুক্তোতে রাঁধুনি বাটা দিলে এর স্বাদ গন্ধ দুটোই কিন্তু বেড়ে যাবে। এবার আমি এর মধ্যে 1/2 কাপ জল দিচ্ছি। একটু ঝোল ঝোল করতে হবে, কেননা বড়াতেও তো কিছুটা পরিমাণে ঝোল টেনে নেয়, সেই জন্য জলের পরিমাণটা একটু বুঝে দিতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, একটু নাড়াচাড়া করে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পোস্ত বাটা আর 1 টেবিল চামচ সর্ষে বাটা, ভালো করে মিশিয়ে নেব। এই গরমে শরীর ঠান্ডা করার মতো একটা রেসিপি। এবার আমি চাপা দিয়ে আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। চাপা খুলে আমি একটুখানি চেক করে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা।
মোটামুটি আলুটা সিদ্ধই হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। কেউ চাইলে এই দুধটা অ্যাডও করতে পারেন, আবার নাও করতে পারেন, তাহলে শুধু জল দিয়েই করতে পারেন। তবে দুধ দিলে এই শুক্তোটার টেস্টটা খুব ভালো হবে। চাপা দিয়ে আমি ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। চাপা খুলে এবার আমি একটুখানি চেক করে নেব। এখন এটা ঝোল ঝোল দেখাচ্ছে, কেননা এর মধ্যে অনেকটাই সবজি পড়বে। আমি উচ্ছেটা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন আর বড়াগুলো। ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দেখুন, এইরকম ঝোল ঝোল হলে তবেই কিন্তু এটা ঠিক হবে, না হলে ড্রাই হয়ে যাবে। স্বাদ মতো চিনি দিয়ে দিলাম, শুক্তোতে একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না। এবার সব সবজি বড়া দিয়ে ভালো করে আমি ফুটিয়ে নেব। এগুলো তো ভেজেই রাখা ছিল, তাই এখন আর হতে বেশিক্ষণ সময় লাগবে না। আমি একটা বড়াও একটু কেটে চেক করে দেখছি যে সফট হয়েছে কিনা। সুন্দর সফট হয়েছে দেখুন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। এবার দিয়ে দিচ্ছি শুকনো খোলায় ভেজে রাখা 5 ফোড়নের গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিচ্ছি। শেষে ঘি আর এই ভাজা মশলা দিলে এর টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি আর চাপা দিয়ে 2-4 মিনিট অপেক্ষা করব। পরিবেশনের জন্য কিন্তু একেবারে রেডি। যে কোনো দিন গরম ভাতের সাথে প্রথম পাতে পরিবেশন করুন। খুব বেশি সবজির প্রয়োজন হবে না, অসাধারণ স্বাদ, অবশ্যই ট্রাই করবেন। আর কেমন লাগলো তা কিন্তু জানাতে ভুলবেন না, অবশ্যই কমেন্ট করে জানাবেন।